আসসালামু আলাইকুম, আমি শেখ জালাল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল। আমার পাশে যে মানুষটি দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে হাশেম ভাই। হাশেম ভাই এসেছে সখীপুর থেকে। হাশেম ভাই একজন আর্মি পার্সন, উনি রিটায়ার্ড করেছেন, এখন উনি ওয়ালটনে জব করছেন। এই হাশেম ভাই আমার প্রজেক্টে এসেছে এই স্মার্ট নেপিয়ার ঘাসের চারা নিতে। উনি 8000 পিস চারা নিবে, পাশাপাশি উনি আমার কাছ থেকে প্রায় 800 ফিট 12 নম্বর 3 ইঞ্চি গ্যাপ জিআই ফেন্সিং নিচ্ছেন। উনি একটা গরুর প্রজেক্ট শুরু করেছেন, সেই গরুর প্রজেক্টে এই 800 ফিট নেট দিয়ে উনি বাউন্ডারি করবেন, পাশাপাশি 40% জমিতে উনি ঘাসের চাষ করবেন। হাশেম ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। জালাল ভাই আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার প্রজেক্টে আপনি এসেছেন, এত চমৎকার ঘাস দেখছেন, আপনার অনুভূতি কি? হ্যাঁ, আমার অনুভূতি আপনাকে আসলে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সময় দেখেছি, আজকে আপনাকে সরাসরি দেখলাম, অনেক ভালো লাগলো। আপনার প্রজেক্ট দেখে আমার খুব ভালো লাগলো, সুন্দর এই স্মার্ট নেপিয়ার ঘাস অনেক সুন্দর উৎপাদন করেছেন। আমি অত্যন্ত দেখে আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর ঘাস, কোনো মানে সেরকম সুন্দর, আপনি কি কখনো এরকম চাক্ষুষ এরকম ঘাস দেখেন? না, এরকম ঘাস দিন অনেকটা পাতা এত মোটা, মানে আদা চাষের মতো সেরকম হয়েছে আর কি, আদা গাছের মতো আর কি, মোটা মোটা পাতা, মোটা মোটা পাতা। আচ্ছা, গোড়া থেকে আগা পর্যন্ত এই ঘাসটা হচ্ছে নরম, এবং বর্তমান সময়ে ঘাসের রাজা যদি বলি, এই স্মার্ট নেপিয়ারটাই হচ্ছে বর্তমান সময়ের ঘাসের রাজা। তো এখন এই যে আপনি ঘাস চাষ করবেন, গরু পালন করবেন, আপনি কি প্রফেশনালি এটা শুরু করছেন? না, প্রফেশনাল না ভাইয়া, এটা আমার পৈতৃক সূত্রে অনেকে পরিবার থেকেই 2টা 3টা 4টা করে গরু পালে। আচ্ছা, সেই সূত্রে থেকেই গরু পালার একটা ইচ্ছা আছে। এখন আমি চাকরি করি, চাকরির পাশাপাশি আমি একটা লোকের মাধ্যমে পারিবারিকভাবে এই ফার্ম টার্ম করতে যাচ্ছি। আচ্ছা, এই যে নেটগুলো আমার কাছ থেকে নিচ্ছেন, এই নেটগুলোটা কি করবেন? নেটটা দিয়ে আমি পুরো ফার্মের চতুর্দিকে এই নিরাপত্তামূলক এই বেষ্টনীটা দিব, যাতে অন্য বাড়ির কোনো গরু ছাগল না ঢুকতে পারে, ফার্মে না আসতে পারে। আপনার পুরো বাড়ি এবং আপনার প্রজেক্টের এরিয়া কতটুকু? এরিয়া 400%, 400%, 400% এরিয়া, অর্থাৎ 3×12 12 বিঘা। হ্যাঁ, 12 বিঘা প্লাস, হ্যাঁ প্লাস, 12.5 বিঘার কাছাকাছি ওনার প্রজেক্ট। 12.5 বিঘায় তো আপনার এই 800 ফিট নেটে আমি মানে পুরোটা কাভার দিবেন? কাভার আমি এখন প্রথমে শুরু করছি, বিদায় যে যে সাইডে গরু এবং অন্যান্য আক্রমণ করতে পারে আমি সেই দিকে আস্তে আস্তে শুরু করতেছি। অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো সেগুলো আপনি আপাতত বাউন্ডারি রাখবেন, ওই সাইড থেকে আমি শুরু করতেছি, যাতে পরবর্তীতে আরো আমি নিয়ে সব পুরোটা আমি কাভার করব। আচ্ছা, ভাবি কে নিয়ে আসার কথা ছিল? আপনি আমাকে ফোনে বলেছিলেন যে আপনার ভাবি ওই প্রজেক্টটা দেখতে চায়, নিজের চোখে এই ঘাসগুলো দেখতে চায়, জিআই তারের ফেন্সিংটা আমাদের কারখানাটাও দেখতে চায়, পরিদর্শন করতে চায়, ওনাকে কেন নিয়ে আসলেন? না, আজকে হঠাৎ করে আসলাম না, ওই যে টাইমটাও শর্টকাট হয়ে গেছে আর অত্যন্ত গরম পড়ছে, সে যার ভিতরে আমি নিজে নিজে আসছি। আচ্ছা, দেখার জন্য যেহেতু বাইক নিয়ে আসছেন, একটু রিস্কি রাস্তা এখন ঈদের সময়। যাই হোক, সব মিলিয়ে এই যে জারা ঘাস দেখতে পাচ্ছেন আপনি এই পাশে, জারা ঘাস এবং স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যদি কম্পেয়ার করেন, আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন, কোনটা আপনার কাছে বেশি বেস্ট মনে হচ্ছে? যারা এবং স্মার্ট নেপিয়ারের মধ্যে স্মার্ট নেপিয়ারটাই ভালো, বেশি বেশি বেস্ট মনে হচ্ছে, বেস্ট মনে হচ্ছে। কোন দিক থেকে আপনার কাছে বেস্ট মনে হচ্ছে? এটার পাতা এবং নিচে থেকে যে উৎপাদনটা হচ্ছে, এই সুবা, এই সুবাটা খুবই এটা ভালো। আর এটার নিচের অংশটা একটু আখের মতো, এটা শক্ত হয়ে যায়, হয়তো গরু বেশি বাড়তে এলে খাইতে পারে না, আর এটা সবটুকু খাইতে পারবে। অর্থাৎ গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই নরম, এবং এই ঘাসটা হচ্ছে অধিক পুষ্টি গুণে ভরা, যার কারণে আপনার কাছে এটা পার্থক্য মনে হচ্ছে? পার্থক্য মনে হচ্ছে। আচ্ছা, ঘাসের কালারটা কেমন মনে হচ্ছে আমার কাছে? কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, হ্যাঁ দৃষ্টিনন্দন সুন্দর। তা আপনি যখন ঘাস চাষ করবেন, আপনার তো পাহাড়ি মাটি, লাল মাটি, পাহাড়ি মাটি এবং লাল মাটিতে কিন্তু এই ঘাস আরো বেশি হয়, এটা জানেন? আমার জানা নাই, হয়তো হবে কি না দেখার বিষয়। দর্শক, যারা এই ঘাস চাষ করবেন, আমি বলবো যে পাহাড়ি জমি না, শুধু বালি জমি থেকে শুরু করে, অর্থাৎ যারা শুধুমাত্র ড্রেজার দিয়ে বালু তুলেন, সেই ধরনের জমিতেও কিন্তু আপনারা স্মার্ট নেপিয়ার এবং যারা ঘাস চাষ করতে পারবেন। আমার কাছে যে শুধুমাত্র যারা ঘাস বা স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে তা কিন্তু নয়, আমার কাছে সকল জাতের ঘাস রয়েছে, এবং জিআই ফেন্সিং যেটা সেটা রয়েছে, অর্থাৎ কৃষি যন্ত্রপাতি, সব ধরনের যন্ত্রপাতি আমরা বিক্রি করছি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। যারা এই ধরনের পণ্য আমার কাছ থেকে নিতে চান, এই যে হাশেম ভাই এসেছে সশরীরে দেখার জন্য, এবং উনি এসে হ্যাপি, খুশি, উনি সরাসরি আমার প্রজেক্টে এসেছে, এবং আমার জিআই তারের যে ফেন্সিং যেটা দোকান, সেই দোকানেও উনি গিয়েছে, সেখান থেকে এই পণ্যগুলো উনি কিনবেন।
আশা করি এই হাশেম ভাই যে প্রজেক্টটি শুরু করছেন সেই প্রজেক্টটি যেন ভালো একটা পর্যায়ে যায়, উনি যেন সফলতার মুখ দেখে। হাশেম ভাইয়ের জন্য আমি দোয়া করছি, পাশাপাশি আপনারাও দোয়া করবেন, এবং যারা আপনারা নতুন শুরু করবেন তারাও হাশেম ভাইয়ের মতো পরিকল্পনা মাফিক কাজ করবেন, তাহলে আপনারা সমৃদ্ধির পথে গুটি গুটি পায়ে হেঁটে যেতে পারবেন। তো ভিডিওটি শেষ করছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। হাশেম ভাই কিছু বলার আছে দর্শকদের প্রতি? ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। দর্শকদের প্রতি কিছু বলার আছে? বলার নাই, অবশ্যই আমি দেখি সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুন্দরভাবে ফার্মটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারি। ধন্যবাদ।